সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের সত্য ঘটনা চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের এপিসোডটিকে লাইক করতে ও আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কাজ আমাদের শ্রোতা বন্ধুদেরকে শুধুমাত্র সত্য ভৌতিক ঘটনা শোনানো। আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবাররা যেসব ঘটনা লিখে পাঠান আমরা শুধুমাত্র সেটাই আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করি। সত্য ঘটনা কোনো রকমের কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে কোনো মতেই সমর্থন করে না, প্রমোটও করে না। আপনিও আমাদেরকে মেইল করে ঘটনা লিখে পাঠাতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস sendsottoghotona22@gmail.com। আজকে যিনি সাবস্ক্রাইবার আমাদেরকে লিখে ঘটনা পাঠিয়েছেন, তিনি যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার বন্ধুর সাথে ঘটনাটি ঘটেছে, তবে ঘটনাটি কিন্তু আপনাদেরকে বেশ চমক দেবে। ঘটনাটির মধ্যে কিন্তু বেশ অনেক কিছুই রয়েছে আর কিছুটা কিছু একটু আপনারা বুঝতে পারবেন ভৌতিক ব্যাপারে, যে ভূত সবসময় ভালো বা খারাপ সব মিলিয়েই রয়েছে। ঘটনাটি আমি শুরু করছি। আমার নাম আদিত্য। আজকের ঘটনাটি আমার এক পরিচিত বন্ধু ও তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার বন্ধুর কাছে ফোন না থাকায় ঘটনাটি আমি লিখছি। এখানে আমার বন্ধুকে আমি বলে সম্বোধন করছি। আমার ভাইয়ের নাম সৌরিশ। আমার ভাই পড়াশোনার জন্য দিল্লিতে থাকে আর আমি থাকতাম কলকাতায় দাদু দিদার কাছে, কারণ আমার মা ও বাবা থাকতো কাজের জন্য বাইরে। আমি কলকাতা থেকেই পড়াশোনা করতাম। আমি আমার থার্ড ইয়ার শেষ হওয়ার পর ভাইয়ের সাথে দেখা করতে যাব জন্য ভাবলাম, তাই জন্য আমি ভাইকে এ কথা বলতে চাই। আমি যেই না আমার ভাইকে জানাই যে আমি যাব, ভাই আমাকে সরাসরি আসতে না করে দেয়, অথচ আমি জোর করে ভাইয়ের সেখানে যাই। আমি গিয়ে ভাইয়ের সাথে অনেক কথা বলি, অনেক গল্প করি। হঠাৎ আমি রাত একটার সময় ও আশ্রমে যাব জন্য উঠলাম। আমি ও আশ্রমের দিকে যাই এবং ও আশ্রমের দরজাটা খুলতেই দেখি একটি ছেলে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো ভাই, তাই আবার শোয়ার ঘরে চলে এলাম। এসে দেখি যে ভাই তো বিছানাতেই শুয়ে আছে। আমি ভাবলাম তাহলে বাথরুমে ওটা কে ছিল। এই ভেবে আমি আবার বাথরুমের দিকে যাই, গিয়ে দেখলাম ওই যে ছেলেটিকে দেখেছিলাম সে এখনও দাঁড়িয়ে আছে। এই দেখে আমি বেশ চমকে যাই। আমি বাথরুমের দরজা বন্ধ করে ভাইকে ডাকি। ভাই উঠে বাথরুমে গিয়ে দেখে যে কেউ কোথাও নেই। যথারীতি ভাইও এসে আবার শুয়ে পড়ে। আমি তখন একটু ভয়ে ভয়ে বাথরুমের দিকে এগোই। আমি সেই রাতটা বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো মতে কাটিয়ে দিই, কারণ আমি এইসব বিষয়ে একটু বেশি আকর্ষিত ছিলাম। হঠাৎ করেই ওই লোকটা এসে আমায় বলে, তুই এখান থেকে চলে যা। এইভাবে তিনবার এই কথাটি বলার পরে আমি একটু ভয় পেয়ে যাই এবং ভেতরে ঘরে চলে যাই। তারপরে দিন সকালবেলা ঘুম ভাঙলে আমি ভাইকে বাথরুমের ভিতরে সব কথা খুলে বলি। ভাই তখন আমাকে বলে, গত এক বছর ধরেই এই রকম আমার সাথেও হয়। তখন আমি বলি, তো এই কথাটা তুই আমাকে আগে জানাস। তখন আমি বলি, তো এই কথাটা তুই আমাকে আগে জানাসনি কেন? রাতটা কোনো মতে আমাদের কেটে যায় ভাইয়ের সাথে গল্প করতে করতে, জাস্ট কোনো মতে কাটিয়ে দিই। হঠাৎ আমি যখন পরের দিন রাতের বেলা ঘুমাচ্ছিলাম তখন দেখি সেই ছেলেটা আমার বিছানার পাশে এসে বসে আছে। আর সে শুধুমাত্র যে একাই এসেছে এরকম নয়, তার হাতে একটি ছুরিও রয়েছে। এটা দেখে আমি বেশ চমকে যাই আর অবাক হয়ে ভাইকে খুঁজতে লাগি। তখন সেই ছেলেটি আমাকে বলে, তুই যদি এখান থেকে না যাস আমি আজকের দিনটা তোকে শুধুমাত্র সময় দিচ্ছি, কালকের মধ্যে তোকে এখান থেকে
চলে যেতে হবে, নয়তো আমি তোকে এখানেই মেরে ফেলব। এই বলে সেই ছেলেটি চলে যায়। আমি ভাইকে এই কথা বলতেই ভাই বলল, তুই চলে যা, আমার কিছু হবে না, তুই চলে যা। আমি বললাম, না, আজকে রাতে আমি ওকে আরও কিছু জিজ্ঞেস করব, ও যদি আবার আসে আমি ওকে কিছু না কিছু তো বলবই। হঠাৎ করে সেই ছেলেটিকে আমি আবার দেখতে পাই। এইবারে সেই ছেলেটিকে আমি একটু কাছে আসতে বলি। তবে সবথেকে আশ্চর্যকর বিষয় ছিল যে ছেলেটি কিন্তু আমাদেরকে কোনো ক্ষতি সরাসরি করছিল না। আমি ওকে জিজ্ঞেস করি, আমি যদি আমার ভাইকে এখানে একা ফেলে যাই তাহলে তো তুমি আমার ভাইকে কোনো ক্ষতি করে দিতে পারো। আমি এসব কিছু বলায় সেই ছেলেটি আমাকে উত্তরে জানায়, আমি কারোর ক্ষতি সহজে করি না, বিশেষ করে যারা এখানে পড়াশোনা করতে আসে তাদেরকে আমি কিছুই করি না। আমি ছেলেটিকে বলি, আমার আরও জিজ্ঞাসা আছে, আপনি সত্যি বলছেন তো আমার ভাইকে কোনো ক্ষতি করবেন না? তখন সেই ছেলেটি জানায়, না, যারা পড়াশোনা করতে আসে আমি তাদের কোনো ক্ষতি করি না। আর আমাকে সেই ছেলেটি আরও জানায়, কাল সকালের মতো যেন তুই এখান থেকে চলে যাস, আমি শুধু এটাই দেখতে চাই। আমি তখন বললাম, আচ্ছা, এই বলে সে চলে গেল। আমিও সকালবেলা ফিরে আসি বাড়িতে। এখন ভাই বেশ পড়াশোনা করে বড় একটা চাকরি করছে, কিচ্ছু হয়নি ওর। আর সেই বাড়িতে আমার ভাইয়ের সাথে এইসব যে ঘটনা ঘটেছিল সেটা আজকে আমি আমার সত্য ঘটনা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য এই চ্যানেলে লিখে পাঠালাম। যদি ভালো লাগে তো অবশ্যই সকল শ্রোতা বন্ধুদেরকে পড়ে শুনিও, আমার ভালো লাগবে। যদি কিছু ভুল হয় তাহলে ঠিক করে নেবেন। অসাধারণ কিন্তু একটা ঘটনা আমরা জানতে পারলাম, যে ভূত যে সবসময় খারাপই হবে এরকম কিন্তু না, কিছু কিছু ভূত ভালোই হয়। ভূত বলতে আসলে যে আমরা বলি আত্মা, সে আত্মা কিন্তু সবসময় খারাপ হয় না, ভালো মন্দ সব মিলিয়েই কিন্তু মানুষ থাকে। আর এই নিয়েই আমাদের ভৌতিক ঘটনা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঘটনাটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে আমরা আবারও কোনো নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসব। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।